আজ 24 ফেব্রুয়ারি সোমবার সীতাকুণ্ডের কুমিরার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে। ক্যাম্পাস খোলার প্রথম দিন সকাল থেকেই হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিগত 26 দিন পর আর আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় খুললে আর শিক্ষা কার্যক্রম আবার আগের মতো শুরু হইব আশা করি। তো আর আশা করি যে আগের তুন এটা আর হনো জামিল হইতুন এটার মধ্যে আরও ভালো করে ফলা করছুম, নিজের কেরিয়ার গঠন করছুম, এই আশা ব্যক্ত করি। আর অনেকদিন পরে বাসিটিতে আসলাম, আসলে ভালো লাগতেছে। অনেকদিন আসি নাই, আসলে খারাপ লাগতেছে, কারণ বাসিটিতে আমাদের অনেক কিছু মিস যাচ্ছে, পড়ালেখা শুরু করে অনেক কিছু মিস যাচ্ছে। যদি রাজনীতি মুক্ত পরিবেশ যদি হয় তাহলে আরো ভালো লাগবে। পড়ালেখা বন্ধ আসলে এখন 26 দিন পরে বার্ষিক ভালো লাগে। এখন আরো একটা জিনিস, আর বার্ষিক কর্তৃপক্ষের হাতে একখান আরো দাবি রইলে যে আর একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, যাতে আরো পড়ালেখা তো আবারও আরো পড়ালেখার বিঘ্নতা না ঘটে এবং আর পড়ালেখা কন্টিনিউসলি চালা যেতে পারি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের মূল পয়েন্টে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী সি+কে বলেন, বিশ্ববিদ্যালয় তার আগর প্রাণ আবার ফিরে পাব, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্র সকলে তারা পড়ালেখার পরিবেশ পাব এবং এখানে একাডেমিক এবং একটা গবেষণার একটা সুন্দর পরিবেশ দিব। তাই প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ, আর ছাত্রছাত্রী সহ সকল অভিভাবক এবং প্রশাসনের একটা সহযোগিতা চাই। আশা করি ছাত্র ছাত্রীবৃন্দ এবং প্রশাসন আর এই সহযোগিতা করি বিশ্ববিদ্যালয়ে তার গৌরব উজ্জ্বল ইতিহাস আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, এই আশা ব্যক্ত। উল্লেখ্য, গত 29 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রম সহ কিছু শৃঙ্খলা ভঙ্গজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে IIUC বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর 10 ফেব্রুয়ারি ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজ ক্যাম্পাস খোলা হলেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা যায়। Dex News C+ TV.